সিকিমে মারাত্মক দুর্যোগময় পরিস্থিতি, প্রবলভাবে বন্যার জলে ভেসে গিয়েছে বেশখানি জায়গা। ধ্বংসলীলা উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন জায়গায় বন্যার কারণে, বিশেষ করে সিকিমের তিনটি জেলা উত্তর সিকিম মঙ্গল সহ গ্যাংটক পূর্ব সিকিমের বিরাটভাবে ক্ষতির দিকে পড়ে গিয়েছে। বেশখানিক মানুষের মৃত্যুও হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে আছে মঙ্গল জেলাটি। সিকিমের দিকে গিয়েছে 10 নং জাতীয় সড়কটি। এতে রোজ শত শত যাত্রী এই রাস্তা দিয়ে যান। বর্তমানে এটি বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে আছে, যাতায়াত বিচ্ছিন্ন, কোনোভাবে যাতায়াত সম্ভবপর নয় এই রুটে। বিকল্প রুটে সন্ধান চালালেও এতে যাতায়াতের সময় অনেকখানি বেশি লাগবে যাত্রীদের। শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত 10 নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বিরাট দশ পড়ে গিয়ে রাত অসম্ভবপর হয়ে গিয়েছে। সাধারণত এই রুটে যাতায়াতে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত 4 থেকে 5 ঘন্টার সময় লাগে। তবে এখানে বিকল্প রাস্তায় যেতে হলে এর থেকে অনেক বেশি সময় লাগবে। ভিডিওর ফুটেজে দেখতে পাচ্ছেন যে প্রায় বাসা বাড়ির চালের উপর দিয়ে যাচ্ছে জল। বর্তমান বন্যার জল অত্যন্ত ক্ষোভে প্রবাহিত হচ্ছে মানুষের বাসস্থানের উপর দিয়ে। কি মারাত্মক পরিস্থিতি সিকিমের বন্যার! প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এই বন্যার সৃষ্টি। গত বছর উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে বিরাট আকারে বন্যা দেখা দিয়েছিল, কিন্তু এবার সিকিমের মতো জায়গাতে বন্যার অত্যন্ত আতঙ্কে বসবাস করছেন স্থানীয় জনগণ। উল্লেখ্য যে হাজার হাজার পর্যটক সিকিমের লাচেন এবং লাচুং সহ বিভিন্ন এলাকায় আটকে পড়ে গিয়েছেন। এলাকাগুলো মঙ্গল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 10 নং জাতীয় সড়কের উপর ধস পড়ার কারণে এই রূপ সিকিমের।